জনগণের সহযোগিতা ছাড়া নগরী থেকে ডেঙ্গু নির্মূল করা যাবে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, ডেঙ্গু নিধনের লক্ষ্যে 10টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ডিএনসিসি। সবই তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে তার আশা। বর্তমানে 42টি ওয়ার্ডে ফ্রিতে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে জানা যাবে কোথায় পরীক্ষা করা হচ্ছে। আমাদেরকে বাঁচতে হবে, কোভিড থেকে বাঁচতে হবে, ডেঙ্গির থেকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য নিজেদের সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক আমার সুরক্ষা সবার। প্রত্যেক শনিবার আমি আমার ঘর পরিষ্কার করব, আপনি আপনার ঘর পরিষ্কার করবেন। আরেকটি হচ্ছে মাস্ক আমার সুরক্ষা সবার। আসুন আমরা সকলে এই কাজটি যেন করি। দর্শক, রাজধানীর খিলগাঁও তালতলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সবাই মাস্ক পরি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং দূরত্ব বজায় রাখি, তাইলে আমরা এই কোভিড-19 থেকে। হাবিবা, আসলে ডেঙ্গু প্রতিরোধে যে চিরুনি অভিযান চলছে, সেই চিরুনি অভিযানের অংশ হিসেবে কিন্তু রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন সকালে মগবাজার মোড়ে তারা আসলে দেখিয়েছেন কিভাবে কিভাবে কোথায় কোথায় থেকে ডেঙ্গুর লার্ভাগুলো জন্ম নিচ্ছে, মানুষকে সচেতন হতে বলেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত না সচেতন হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে না। এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দরা তারা ট্রাক নিয়ে বেরিয়েছেন এবং এখানে তারা প্রচার করছেন যে আসলে মানুষ যেন সচেতন হয়, মানুষকে সচেতন করতে পারলেই ডেঙ্গু নির্মূল করা যাবে। মেয়র আরেকটি কথা বলেছেন যে সিটি কর্পোরেশনের 520 শয্যার যে হাসপাতাল সেটি কিন্তু পুরোটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে ডেঙ্গু রোগী দিয়ে, যার ফলে মানুষকে দ্রুত সচেতন হতে বলছেন এবং শনিবার সকাল 10টা থেকে 10 মিনিটের জন্য নিজের বাড়ি পরিষ্কার করতে বলেছেন। তো আমরা এই মুহূর্তে একটু জানবো যে আপনারা একটু আমাদেরকে বলবেন যে এইভাবে সচেতন করে কি ডেঙ্গু আসলে নির্মূল করা সম্ভব কিনা। যদি আমাদের জনগণ এবং সবাই যদি আমরা চেষ্টা করি যে 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, এইটা যদি করি অবশ্যই আমরা যার যার বাড়ির আঙ্গিনা, টব, বারান্দা এবং ঘরের ভিতরে যে আমরা ফুল সজ্জা করি সেইগুলিকে যদি পানি থেকে আমরা পরিষ্কার রাখি এবং ফেলে দেই, এবং অবশ্যই তাহলে ইনশাল্লাহ আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষ সচেতন হতে পারলেই তাহলে পরে সিটি কর্পোরেশন এই ডেঙ্গুকে নির্মূল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। এর পাশাপাশি কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনেও অভিযান চালানো হচ্ছে, কোথাও যদি জমা পানি থাকে, ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়, তাদেরকে বিভিন্নভাবে জরিমানা করা হচ্ছে। আসলে ধন্যবাদ আপনাকে, এতক্ষণ রাজধানীর খিলগাঁও তালতলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।